गाइस अस्सलामु अलैकुम আমি রুবাইয়াত वेलकम टू माय চ্যানেল আর আজকে হলো আমার ফেসটা আপনাদের একটু ক্লোজ থেকে দেখতে হবে যে আমার ফেসের কি ডিজাস্টার অবস্থা বিকজ আমি অনেক দিন যাবত স্কিন কেয়ার করছি না সো আমার ফেসটা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে ফেসটা মানে লাইক অনেক বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে আমার ফেসে তো যেটা আমি করছিলাম যে সবসময় মতন ইগনোর করছিলাম যে ফেসে কিছু হয় নাই তো ফেসবুক স্ক্রল করছিলাম 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 তখন একটা দেখলাম অনেক পরিচিত একটা ব্র্যান্ডের কিছু জিনিস যেগুলো আমি ইউজও করেছি বাট সুন্দর কিউট কিউট প্যাকেজিং এসেছে অনেকে জানতে যাচ্ছে এটা কেমন ওইটা কেমন এটা কি আগের মতন আছে নাকি সো আমি চিন্তা করলাম আমি উদ্যোক্তা হয়েছে যে এই ভিডিওটা শ্যুট করে আপনাদের জানাই যে জিনিসগুলো কি আগের মতনই আছে আর কতটুকু ভালো আছে তো তখন আমি নিজ উদ্যোগে দৌড় দিয়ে যে আমার বাসার পাশ থেকেই ওটা কিনে নিয়ে আসলাম বিকজ অফ আমার বাসার পাশে ওই জায়গাটা আছে নাম বলছি না দেখে নাও পরের ক্লিপে কোথা থেকে নিলাম যখনই নতুন প্যাকেজিংয়ে পুরান উপটানগুলোকে দেখলাম তখনই আম্মুকে কনভিন্স করে বের হয়ে গেলাম আর যেহেতু আমার পাশেই ছিল সবটা তো হেঁটেই যাচ্ছিলাম এই তো চলে আসলাম সবাই চিনে গিয়েছে ইতিমধ্যে কোন শপ হ্যাঁ আড়ং এখন আড়ংয়ের মধ্যে যাচ্ছি যদি আম্মু বলছে তুমি ভিডিও করছো মানুষজন ভাববে ঢাকা শহরে নতুন আসছো আমি বললাম ভাবলে ভাবুক বাট আমি মানুষকে দেখাবো সো ভিডিও করব এই যে চলে আসছি মনে হচ্ছিলো কেউ যদি না করে ভিডিও করতে তাই লুকাই লুকাই একটু ট্রাই করতেছিলাম ভিডিও করার পরে দেখলাম যে কেউ কিছু বলতেছে না সো তখন আমি আস্তে ধীরে ভিডিও করা শুরু করলাম অল্প কিছু ক্লিপ নিয়েছি বেশি ক্লিপ নিয়ে নেই এগুলো দেখানোর জন্য এটা বাথ সল্ট ছিল ব্লু কালারের অনেক কিউট প্যাকেজিং একটা মেহেদি আর ওইটা হলো তিলের তেল আলা আগে যে হেয়ার প্যাকটা ছিল ওইটাও যে পিছনে মেরুন কালারের যেটা দেখা যায় যে এটা এটা হ্যাঁ রাইট রাইট আর এটা হলো হেয়ার কালার মেবি আরও অনেক ছিল ফেস ওয়াশ ছিল সোপ ছিল বাথ না সরি বডি উপটান ছিল এরকম অনেক কিছু আমি আসলে ওইভাবে করে নিই নাই আমি এটা আগেরটাই জাস্ট চেঞ্জ হয়েছে প্যাকেজিং হ্যাঁ আর এটা হলো যে চুল কালো করে আব্বুর কিনে দিবা দিতে পারো আম্মু যতক্ষণ ক্যাশ কাউন্টারে ছিল ততক্ষণ আমি একটু ঘুরে ফিরে আশেপাশে দেখছিলাম কারণ আমার কেন জানি বাইরে গেলে না আশেপাশে লোকজন থাকলে আনকমফোর্টেবল লাগে ভিডিও করতে তো ফাঁকা পেলে একটু করার ট্রাই করি ভিডিও আর আজকের আমার ভিডিও স্পন্সরশিপ হলো গোস টু মম আম্মু তো এই তো আম্মু আমার কিনে দিল জিনিসপত্র অ্যান্ড নিজেও কিনলো আমরা বেশি কিছু কিনতে আসি না এগুলো আম্মুর বেসিক্যালি মেহেদি কিনতে আসছিলাম অ্যান্ড ফাঁকটাও দিয়ে আমি ওগুলো কিনেছি এই যে চলে আসছে আমার জিনিসগুলো দেখছোই যে আমি এগুলো আড়ং থেকে নিয়েছি এগুলো নিয়ে কিছু কথাও বলেছি যেহেতু আমি এখন ভিডিওটা করছি আর এডিট না সো আমি জানি না আমি ওই ক্লিপে কী কী বলেছি বাট আমি আবার দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি এগুলো হলো ফর মাই মমি আমার জন্য এগুলো এগুলো আমি ইউজ করবো না বিকজ অফ আমার মেহেদির সাথে এমন একটা রিলেশন যে মেহেদি দিলে আমার খুশকি হয়ে যায় তো আমি মেহেদি দিব না এটা হলো আম্মুর জন্য এটারও প্যাকেজিং বদলেছে অনেক কিউট কিন্তু হ্যাঁ জিনিসটা অ্যান্ড হলো এখানে হলো আরেকটা নিয়েছি স্যান্ডেলউড এটার মধ্যে যা যা আছে আমি এই পাশে ছবিটা দিয়ে দিবো কী কী আছে সো তোমরা পজ করে ভিডিওটা দেখে নিবা আমি যদি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে সো তোমরা পজ করে ওটা দেখে নিবা যে এটার মধ্যে কী কী আছে আর এটা কী কীভাবে হেল্প করে অ্যান্ড এটা তারপর হলো এটা হলো হার্বাল ফেস স্ক্রাব হ্যাঁ সো এটাও নিয়েছি এটাও দেখবা এই সব কয়টার আমি সাইডে সাইডে দিয়ে দিব কিন্তু যে এগুলা কী কী দিয়ে করা কীভাবে ইউজ করতে হয় সেগুলো অ্যান্ড আমি ইউজ করতে করতে বলবো আর এটা হলো উপটান তো এই তো আর এগুলো না সব কয়টারই হলো ইউজিং একই সো আমি এখন ইউজ করে দেখাচ্ছি কীরকম সো তোমরা তখন বুঝে নেবা অ্যান্ড এটা হলো 50 টাকা এটা 60 টাকা অ্যান্ড দিস ইজ অলসো 60 যারা হলো কী বলে একের মধ্যে অনেক কিছু চাও তারা এই উপটানটা নিতে পারো এটার মধ্যে অনেক
জিনিসপাতি আছে অ্যান্ড এগুলোর মধ্যে অল্প অল্প জিনিসপত্র, মানে লাইক অল্প অল্প হলেও কাজের জিনিসপত্র। তো আমি আজকে স্যান্ডেলউডটা ইউজ করি, এটা ইউজ সবার প্রথমে চুলটা বেঁধে নিজেকে প্রিপেয়ার করে নিলাম আজকের স্কিন কেয়ারের জন্য। অ্যান্ড এটা স্মেল নিলাম, কোনো স্মেল পাই নাই আমি। আর এখানে লেখা থাকে 2-3 চামচ ইউজ করা লাগে, বাট আমার যেহেতু ফেসটা অনেক বড়, সো তারপরেও আমার 2-3 চামচ অনেক বেশি হয়ে গেছে। সো আপনার চাইলে 1-1.5 চামচ নিয়েও ইউজ করতে পারেন গলার মুখে দিলে। গাইস অনেক এসের পর মিক্স করছি অ্যান্ড এই তো আমার ব্রাশটা আমি হারাই ফেলাইছি, দ্যাট ইজ ওয়ে আমার এত এত প্রবলেম আসলো এটা করতে যেয়ে। অ্যান্ড আমার এবার আড়ঙের প্যাকটা যেটা ভালো লাগছে, আগে কিন্তু এই সুবিধাটা ছিল না যে জিপ লক, এবার হলো আমরা সুন্দর করে সেভ করে রাখতে পারবো, যে চিন্তা করা লাগবে না যে কোথায় রাখবো বা কিভাবে রাখবো, এবার জাস্ট ওদের ওই প্যাকেটটাই আমরা রেখে দিতে পারি। সো এটা এটা ভালো একটা দিক। অ্যান্ড থিকনেসটাও অনেক ভালো, আমি বেশি কিন্তু পানি নেই নেই। অ্যান্ড এই মুহূর্তে আমার কাজিন আমার হেল্প করলো এই পানি দিতে, নাহলে আমি আসলে একা পারতেছিলাম না করতে যে কীভাবে করবো। জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিয়ে এখানে লেখা যে কী বলে পেস্টটা তৈরি করতে হবে, অ্যান্ড কুসুম কুসুম গরম পানি দিয়ে এই পেস্টটা উঠিয়ে নিতে হবে। আমাকে আরং থেকে বলেছিল যে কী জানি বলে বলেছিলো যে যেহেতু আমার ড্রাই স্কিন সো আমাকে গোলাপ জল দিয়ে করতে, বাট আসলে আমি এত জল দিতে ছিলাম যে আমার কাছে গোলাপ জল নাই, তারপরে আমি লাগাই ফেলালাম, মনে হলো যে তেমন কোনো ডিফারেন্স আসবে না। সো এই তো আমি নর্মাল পানি দিয়ে লাগাই নিচ্ছি। আর ওরা আমার জন্য যেটা সাজেস্ট করছিলো সবার প্রথমে তা ওইটা হলো উপটানটা, আমার এটা তো স্যান্ডেলউড যেটা সেইটা, সো ওরা আমার জন্য উপটানটা সাজেস্ট করছিলো। দেন আমি বলছি যে তাহলে কি আমি ড্রাই স্কিন আমি লাগাতে পারবো না বাকিগুলো, বলছে যে না না পারবেন, জাস্ট গোলাপ জল দিয়ে সব কয়টা লাগাবেন। সো আমার কাছে আজকে মনে হচ্ছিলো প্রথম দিনে আমি এটা ট্রাই করি, তাই আমি আজকে এটা ট্রাই করছি আগে। সো এখন হলো আমি এটা উঠিয়ে ফেলবো গরম পানি দিয়ে, গরম বলতে কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি উঠিয়ে ফেলবো। আর উঠাতে উঠাতে এই মুহূর্তে কিছু কথা বলতে চাই, সেটা হলো আপনাদের অনেক কাছে মনে হতে পারে এগুলো শুকায় নেই আমি কেন উঠাচ্ছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে অনেকক্ষণ রেখেছি আমি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, সো এখন উঠিয়ে ফেলাটাই প্রযোজ্য। সো ফেসটা ক্লিন করতে করতে বলতে থাকে উফ কেমন ক্রিপি লাগতেছে নিজের কাছে নিজেকে দেখতে, এটা গরম পানি দিয়ে এরকম প্রথম ভিজিয়ে তারপরে হলো এরকম আস্তে আস্তে করে উঠাতে হবে। সো এটা উঠানোর সিস্টেম তো এটাই, হালকা গরম পানি, নট অনেক গরম পানি, সরি ওদিকটা ক্লিন করতেছি, অনেক গরম পানি। সো এই তো এই প্রসেসেই উঠাতে হবে, আর কানেও দিতে হবে গলাও দিতে হবে, যেহেতু একদমই ন্যাচারাল সো আমার মনে হয় না এগুলোতে কোনো ক্ষতি হবে। আপনারা যেরকম ওই যে কেমিক্যাল আলা 1-2 রাত্রে সাদা হয়ে যান আরও জিনিসপত্র ইউজ করেন, আমার মনে হয় এগুলোর থেকে এই জিনিসগুলো ভালো ন্যাচারাল জিনিসগুলো, তাই না, যেগুলো 1 রাত্রে 1 দিনে 10 দিনে সাদা করে দেয় সেগুলো একটু ক্রিপি, তাই না। আল্লাহ আপনাকে যেমনি বানাইছে সেরকমই, আর যদি এরকমটাই হতো তাহলে অবশ্যই যারা কী বলবো এভাবে আমি রেসিস্ট ভাবে বলতে পারছি না, যারা যেই দেশগুলো মানে ডার্ক স্কিন বিলং করে তারা সবাই সাদা হয়ে যেত, তাই না, আর সাদা যদি এত সুন্দরই হতো মানে ব্যাপারটা। আমার কাছে সামটাইমস যে যাকে যেভাবে আল্লাহ বানাইছে সে সেভাবে ভালো, অনেক সাদা মানুষ আছে যাদের দেখতে ভালো লাগে না, মনে হয় যে রক্ত শূন্যতায় ভুগতেছে, সো নো নিড সাদা হওয়ার, তাই না। এগুলো লাগানোর টাইমে অবশ্যই যেহেতু ম্যাসিভ প্রসেস সো গোছলের আগে লাগাবেন কিছুক্ষণ আগে, সো দ্যাট যাতে কোনো কিছু নষ্ট হলেও কোনো সমস্যা না হয়, ধুয়ে ফেলালে চলে যায়। অ্যান্ড আমার এটার এই এই জিপলক জিনিসটা খুব পছন্দ হয়েছে, যে এটা যে আপনারা এখানে স্টোরেজ করতে পারবেন, আলাদা আবার কোনো কিছু নেওয়া লাগবে না। সো
মুখটা ঠিক মতন ক্লিন করে আসছি। আশা করছি বাকি যে দুইটা প্যাক সেই দুইটা প্যাকের ভিডিও আপনারা দেখার জন্য ওয়েট করবেন। সো আমি নেক্সট আবার আরেকটা ভিডিওতে বাকি দুইটা প্যাকের রিভিউ দিয়ে দিব, প্রত্যেকটা একটা একটা করে আসবে। যদি আপনারা ইনসিস্ট করেন তাহলে দিয়ে দিব, বিকজ অফ আমি যদি ওগুলো দেখাতে চাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে অ্যান্ড আমি ওটা চাচ্ছি না। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকেরটা নিয়ে যেটা বলবো, আমার মনে হচ্ছে যে একটু একটু ব্রাইট লাগছে, একটু উজ্জ্বল লাগছে, আমি বলবো না সাদা লাগছে, হ্যাঁ, বাট একটু আমার মনে হচ্ছে যে একটু ফ্রেশ ক্লিন লাগছে নিজেকে। সো এই তো, আর আমার ফেসে কিন্তু আমার কোনো রকম কোনো কী বলে চুলকানোর কোনো ফিলিং আসে নাই। অ্যান্ড আমি পিছনে আমার কাজিন আছে, আমি ওকে জিজ্ঞেস করছি তোর কি কোনো সমস্যা আছে, ওর অনেক অ্যাকনে প্রোন স্কিন বাট ওরও কোনো প্রবলেম হয় না, বাট আমার ভাবির একটু চুলকাচ্ছিল, আই ডোন্ট নো কেন, বাট আমার মানে ওর স্কিন অনেক না ড্রাই, অনেক বেশি ড্রাই আমারটা অলসো, বাট আই গেস ওরটা মনে হয় সেন্সিটিভ নাকি আমি বুঝতেছি না, আমার কাজিনেরটা আরও বেশি সেন্সিটিভ। সো আই গেস ওর অন্য কোনো প্রবলেম হয়েছে, অন্য কিছুর থেকে নাকি ফিল হচ্ছিলো, হতে পারে, আসলে সবার স্কিন তো সেম না, তাই না? তো এই তো, আপনারা এখানে স্কিন একটু আগে লাগানোর আগে স্কিনে অল্প একটু ট্রাই করে দেখবেন, যদি আপনাদের চুলকায় দেন আপনারা ইউজ করবেন না, বিকজ আমি অনেক চিপ, যে লাইক আমি 60 টাকা 50 টাকা দিয়ে কিনছি ইউজ করবো না, রিয়েলি চিপ, তাই না, স্কিন কেয়ারের জন্য। সো যদি ফিল করেন চুলকায় এখানে লাগায় দেন আর লাগায় না, বা হাতে কোনো জায়গায় লাগায় দেখবেন যে আপনাদের অ্যালার্জির প্রবলেম আছে নাকি, আর যদি এরকম কোনো প্রবলেম না হয় দেন ফুল ফেসে লাগাবেন। আমার যেহেতু এরকম কোনো প্রবলেম নেই, সো আমি একবারে লাগাইছে অ্যান্ড আমার প্রবলেম ফিল হয় নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অন্যদিন দেখাবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।